আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেপিস কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকের রেসিপিটা হলো এগ পাফ। তো এটাকে কেউ কেউ এগ প্যাটিসও বলেন। তো আমি যেভাবে রেসিপিটা করেছি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করতে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্যাটিস বানানোর জন্য যা যা লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে লাগবে পাফ পেস্ট্রি, আমি রেডিমেড শিট নিয়েছি, আপনারা চাইলে গড়ে তৈরি করতে পারবেন। তারপরে ডিম চারটা নিয়েছি বয়েল করে। তারপরে আমি একটা এগকে এইভাবে ফাটিয়ে নেব, যখন আমার প্যাটিসগুলো বানানো হয়ে যাবে আমি উপরে ব্রাশ করার জন্য এই এগটা ফাটিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপর আমি পাফ পেস্ট্রি শিটটাকে ওপেন করে আমি মাঝ বরাবর কেটে নেব। তো আমি চারটা ভাগ করব, আপনারা ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারবেন কীভাবে আমি কাটছি। আর আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দেবেন। তো আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। তো এখন পাপ পেস্ট্রি শিটের উপরে আমি কিছু পাস্তা দিয়ে দিলাম। পাস্তার বদলে আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু বেজে, নর্মাল পেঁয়াজ একটু বেজে সব কিছু মশলা দিয়ে তারপরে আপনারা এটা ইউজ করতে পারেন ডিমের নিচে দিয়ে। তো আমি একটু পাস্তা দিয়েছি আর তারপরে একটা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো পুর তৈরি করে দিয়ে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো আমি কীভাবে বানিয়েছি দেখতে পারছেন, তো আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আবারও পাস্তা একটু দিয়ে দিলাম, তারপরে আমি ডিমটা দিয়ে দুপাশ থেকে জয়েন্ট করে নেব। এটা খুবই ইজি এবং খুব সিম্পলভাবে বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এটা। তো আমার সবকটি বানানো শেষ, আমি একটা ওভেন প্রুফ ডিশে তুলে নিয়েছি একটু তেল ব্রাশ করে। তারপরে আমি ও চারটা তুলে দিলাম। এখন আমি ফেটানো ডিমটা ওপর দিকে ব্রাশ করে দেব, কারণ বেক হওয়ার পর কালারটা সুন্দর আসার জন্য। তো আপনারা চাইলে ওপর থেকে তেল দিতে পারেন, তো আমি আর এটা দিলাম না, অ্যাভয়েড করলাম, চাইলে দিতে পারেন, এটা দিলেও সুন্দর আসে লুক। তো আমার ডিম ব্রাশ করা শেষ, আমি ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটসের মতো। তো আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো আমার বেক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর আসছে। তো আমি একটা ডিশে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই তো আমার অল্প সময়ে বানিয়ে দিলাম এক প্যাটিস। যে কোনো সময় মেহমান আসলেই এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন, এটা খুবই সিম্পল এবং সহজ, কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এই তো রেডি হয়ে গেল আমার সহজ রেসিপি। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা আমার কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল বাটনটা বাজিয়ে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর এসেছে লুকটা, তারপরে খুব ক্রাঞ্চি হয়েছে। তো আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিব ভেতরটা। একবার করে ট্রাই করে দেখবেন, এটা খুবই টেস্টি হয়। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।